হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে স্বাগতম জানাই অমর গাইড ইউটিউব চ্যানেলে। তোমাদের সাথে আছি আমি অমর। তো ফ্রেন্ড, আজকে আমি তোমাদের এই একটা রিপিং পিসের আজকে তোমাদের পেন্ডেন্ট আমি শেয়ার করব, আর এটা যতখানি পারবো তোমাদের খুব ইজিভাবে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করাবো, আর যাতে তোমরা জিনিসটাকে খুব ভালোভাবে বুঝতে পারো, তো আমি ভিডিওটা সেরকমভাবেই বানাবার চেষ্টা করবো। ওকে, তো এটা আমার নিজেরই ডিজাইন বন্ধুরা, আমি এটা মোটামুটিভাবে, আমি জানি না আমি কতটা ভালোভাবে ড্রয়িং করতে পেরেছি, তো মোটামুটিভাবে আমি একটা ড্রয়িং করে রেখেছি যাতে তোমরা জিনিসটাকে বুঝতে পারো যে জিনিসটা কীরকম হতে চলেছে কিংবা কী হবে। ওকে, তো চলো তাহলে ভিডিওটি আমি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রইলো, ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে তোমরা যুক্ত হতে পারো। ওকে, আর অবশ্যই আমার কমেন্টে তোমরা জানিও যে তোমাদের আমি কতটা আইডিয়া দিতে পারছি, ওকে, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ওকে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথম আমি কি করব, এখান থেকে আমি একটা সার্কেল নেব। ওকে, আর আর একটা কথা, আমি এই জায়গাটায় না এই টোটাল পিসটাতে আমি সব ব্যাকেট বসাবো, বুঝলো তো, মানে চৌকি ব্যাকেট, তোমরা যে জিনিসটাকে যেরকম হিসেবে বুঝবে তো এটা সেরকম হিসেবেই তোমরা বুঝতে পারো। ওকে, আচ্ছা তোমাদের একটা জিনিস আমি একটু ভালোভাবে বোঝাই দেখো, এখান থেকে আমি একটা লাইন ড্র করছি। ওকে, এটা 2 mm-এর স্টোন, একটুখানি এই জিনিসটাকে তোমরা একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। ওকে ফ্রেন্ড, এটা হচ্ছে আমার 2 mm-এর স্টোন, যেমন দেখো এন্ড টু এন্ড, আছে এই স্টোনটা আমার এই জায়গাটায় বসবে। ওকে, মানে যে রিপিং পিসটা আমি করতে করে তোমাদের দেখাতে চলেছি এই জায়গাটাতে এই স্টোনটা বসবে। ওকে, এবার দেখো এই স্টোনটা আটকানোর জন্য এই সাইডে আমাকে পাড় দিতে হবে, বুঝলে তো, তো পাড়টা আমি এখান থেকে 0.9 রাখবো, ইন 0.9, বোঝা গেল? এটাকে আমি মিরর করব। এটা খালি তোমাদের একটুখানি ভালোভাবে জিনিসটাকে বোঝানোর জন্য আমি তোমাদের একটু ভেঙে জিনিসটাকে বোঝাচ্ছি। ওকে, আচ্ছা এইটা আমার এই 0.9, আর এদিকে 0.9, এটা হচ্ছে আমার পাড় হবে। ওকে, আর এটা হচ্ছে 2 mm-এর যে স্টোনটা, এটা হচ্ছে আমার স্টোনটা। এবার দেখো এই যে 0.9-এর যে সার্কেলটা নিলে এটাকে এখান থেকে 0.2 ভিতর দিকে করো। ওকে, তাহলে আমার টোটাল কত দাঁড়ালো, মিডিল টু মিডিল 3.40, তাই তো? এটাকে আমি ডিলিট করবো। ওকে, করার পর এখান থেকে আমি একটা সার্কেল নেব, সার্কেলটা আমি 3.40 নেব। ওকে, তো সার্কেল অনুযায়ী আমাকে ডিজাইনটা একটু বড় করতে হবে, বুঝতে পারছো তো? তো আমি এখান থেকে কি করব, ডিজাইনটাকে সিলেক্ট করব, করে স্কেল ইউজ করব। ওকে, তো স্কেলের ব্যাপারটা তো তোমাদের আগে আমি জানিয়ে দিয়েছি, আশা করছি প্রবলেম হওয়ার তোমাদের কথা নয়। ওকে, আর আর একটা কথা, তোমাদের এই রিপিং পিসটার জন্য অনেক ফ্রেন্ডের রিকোয়েস্ট ছিল যে আমি যেন তাদের করে দেখাই যে রিপিং পিসটা কীভাবে তৈরি করা যায়। ওকে, তো আমি এটা যতটা পারবো তোমাদের খুব বেসিক্সভাবে জিনিসটাকে আমি বোঝানোর চেষ্টা করবো, বুঝলে তো, আর আশা করছি তোমরা এখান থেকে অনেকটা আইডিয়া তোমাদের ক্লিয়ার হবে যে কীভাবে রিপিং পিস তৈরি করা হয়, সেই আইডিয়াটা তোমরা পাবে। ওকে, তো দেখো আমার 3.4 অনুযায়ী আমার মোটামুটি ডিজাইনটা বড় হলো। ওকে, এটাকে আমি ডিলিট করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমি একটা বোথ সাইড লাইন চালু করব। বোথ সাইড লাইনটা আমার চালু করার এই জন্যই মানে হলো যে মোটামুটি আমি সেন্টারটা যাতে বুঝতে পারি যে কোন জায়গাটায় আছে। ওকে, তো তার আগে আমাকে আরেকটা জিনিস করতে হবে ফ্রেন্ড, সেটা দেখো কি, এই যে মিডিলের পিসটা না, এটা আমাকে একবার মোটামুটি মেপে আমি দেখে নিই যে কত mm হচ্ছে, 4.19, তাই তো? তার মানে এখানটায় দেখো কি হবে, এখানটাতে 0.25-এর এখানে স্টোন দেব। ওকে, তো আবার এখান থেকে সেম প্রসেস, 0.9, 0.9-টাকে মেরর, 0.25। ওকে, তাহলে আমার টোটাল কত দাঁড়ালো পিসটা, 4.30, তাই তো? এবার দেখো এই জিনিসটাকে কী করবে, একটুখানি এটাকে 0.2, সেম প্রসেস 0.2 ভিতর দিকে করলাম। ওকে, করার পর এবার আমি এটা একবার মাপবো, মিডিল টু মিডিল 3.90 হচ্ছে, তাই তো? তার মানে আমাকে কি করতে হবে, এটাকে 3.90-এর আমাকে টোটাল পিসটা চওড়া করতে হবে, তাই তো? তো এখানে আমার যেহেতু সেন্টার লাইনটা আমার আছে ফ্রেন্ড, এটাকে আমি অফসেট করব বোথ সাইড চালু করে 3.90/2। ওকে, এ দেখো এখানে নিয়ারটা চালু করতে হবে, নিয়ার টু নিয়ার, এ দেখো 3.90, বুঝা যাচ্ছে? ওকে, তো এখান থেকে হওয়ার পর এই যে লাইনটাকে অফসেট করো। আচ্ছা তার আগে আমাকে আরেকটা জিনিস দেখতে হবে, এই লম্বেটা কতটা আছে আমি দেখি নিয়ে, নিয়ার টু নিয়ার 12.55, মানে 12 mm দিলেই হবে, 12 mm আমাকে দিতে হবে, তাই তো?
তো আমি কি করব, এটাকে অফসেট করব বোথ সাইড চালু করে রেখে 6 mm। ওকে, তার মানে দেখো এইটা দেখো, এই দেখো 12 mm হয়ে গেল, বুঝেছো জিনিসটা? ওকে, এবার আমি কি করব, এই সেন্টারের লাইনটা বাদ দিয়ে আমি এই কার্ভগুলোকে টোটাল সিলেক্ট করলাম, করার পর এখান থেকে ট্রিম ইউজ করব। ওকে, বুঝা গেল? আমার সেন্টারের আমি চৌকির যে আমার থাকাটা হবে কিংবা চৌকির যে পিসটা হবে সেই জিনিসটা আমি পেয়ে গেলাম, তাই তো? তো আমি কি করবো, এই জিনিসটাকে জয়েন্ট করে দেবো। ওকে, এটাকে আমি জয়েন্ট করে দিলাম। তো এবার চলো পরবর্তী স্টেপটা তোমাদের আমি দেখাই। তো পরবর্তী স্টেপ আমার যেটা হবে, আমি এখান থেকে এই জিনিসটাকে ড্রয়িং করি। ওকে, তো ড্রয়িং করার জন্য আমি ইন্টারেপ কার্ভ আমি নিলাম, নেওয়ার পর আমি ঠিক এখান থেকে ড্রয়িংটা করতে আরম্ভ করি। এটা মোটামুটি তোমাদের চোখের আঞ্জাতে জিনিসটাকে করে নিতে হবে। ওকে ফ্রেন্ড, এটা সম্পূর্ণটা কিন্তু তোমাদের চোখের আঞ্জাতে জিনিসটাকে করে নিতে হবে। তো আমি মোটামুটি এখান থেকে আমি জিনিসটাকে আমি ঠিক এত অবধি আমি ড্রটা করলাম কার্ভটা, বুঝতে পারলাম? আমার এখানে একটা মোটামুটি কার্ভ আমি পেয়ে গেলাম। এটার পয়েন্টটাকে অন করব, করার পর জিনিসটাকে যতটা করা যায় মোটামুটি চোখের আঞ্জাতে একটুখানি আমি ঠিক করে নিলাম। ওকে, এটাকে আমি হালকা একটুখানি উপর দিকে তুলে দিই। দেওয়ার পর এটাকে আমি কি করব, রিভিল করব। ওকে, এই যে রিভিল ইউজ করছি, 15 প্রিভিউ। প্রিভিউ করার মানেটা তো তোমাদের এর আগে আমি জানিয়ে দিয়েছি, আশা করছি প্রবলেম হওয়ার কথা নয়। ওকে, আচ্ছা, আমি মোটামুটি কার্ভটা পেয়ে গেলাম, এটাকে আমি কপি করব। ওকে, কপি নিচ দিকে 3.40। 3.40 আমি কেন করলাম, আমার যেহেতু ডিজাইনটা আমার 2 mm স্টোন বসবে, 3.4 যেহেতু আমার 2 mm স্টোনটা বসবে, একটু ভুলে গেল, সরি, 3.40। ওকে, তো আমার এখানে যেহেতু 2 mm স্টোনটা বসবে তো সেই জন্য আমাকে 3.4 মোটামুটিভাবে একটা করে নিতে হলো, তাই তো? এবার কি করব, এই দুটোকে আমি একসাথে সিলেক্ট করব, করার পর পয়েন্টটাকে অন করব। অন করে জিনিসটাকে কী করো, মোটামুটি একটু চোখের আঞ্জাতে না এই জিনিসটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, বুঝলে তো? তো আমি এই জিনিসটাকে সামথিং হালকা একটু নামিয়ে দিলাম নিচের দিকে। ওকে, তো মোটামুটি আমার 3.4 অনুযায়ী ঠিক আছে। ওকে, তো এই জিনিসটা তোমাদের সম্পূর্ণটা তোমাদের উপর ডিপেন্ড করবে যে তোমরা কীরকম হিসেবে জিনিসটাকে করতে চাও। ওকে, আমি খালি তোমাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ওকে ফ্রেন্ড, তো তোমরা প্র্যাকটিস করতে থাকো, আশা করছি তোমরা অনেকটা আইডিয়া তোমরা এই ভিডিওটা থেকে পাবে। আর অবশ্যই আমাকে যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ওকে, তো চলো এবার পরবর্তী স্টেপটা তোমাদের দেখাই। হ্যাঁ, তো পরবর্তী স্টেপ যেটা হবে, আমি তো এখানে একটা আমার 2D পেয়ে গেলাম, এবার এই 2D ড্রয়িং করি। ওকে, এখান থেকে আমি আবার সেম ইন্টারেপ কার্ভ আমি ইউজ করছি, মোটামুটি এইখান থেকে আমি ড্রয়িংটা করছি। ওকে, করার পর এটাকে অফসেট করব 3.4, মানে চওড়াটা হতে হতে আমার জিনিসটা কী করতে হবে, হালকা টেপার করতে হবে, তাই তো? তো এর জন্য আমি এইখান থেকে একটা 2 পয়েন্ট নিলাম, 2.5-এর আমি একটা সার্কেল ড্র করলাম। তার মানে কি, এখান থেকে চওড়া হতে হতে জিনিসটা আমার সরু হয়ে যাবে, বুঝলে তো? এখানটা আমি রিভিল করবো কার্ভটাকে, 22 এটা একটু কম করে রিভিল করলাম, করে পয়েন্টটাকে অন করলাম, বেশি হয়ে গেলো, বুঝলে? আরেকটু কম করতে হবে। এই রিভিলের ব্যাপারটা কী জানো তো, যতটা তোমরা কম পয়েন্টের উপর ইউজ করতে পারবে জিনিসটাকে, ততটাই কিন্তু কার্ভের উপর কন্ট্রোলটা করা সুবিধা হবে তোমাদের, বুঝলে তো? কার্ভে যত কম পয়েন্ট নিয়ে তোমরা জিনিসটাকে ইউজ করতে পারবে না, ততটাই কার্ভের উপর কন্ট্রোলটা বেশি করে করতে পারবে। ওকে, তো মোটামুটি আমি একটা চোখের আঞ্জাতে করে নিলাম। নেওয়ার পরে জিনিসটাকে আমি কী করি, একটুখানি জিনিসটাকে চওড়া করে দিই, কেননা আমি তো বুঝতে পারবো যে এখানে আমার কত স্টোন বসবে, বুঝলে তো? তো মোটামুটি আমি এখানে দুটো কার্ড পেয়ে গেলাম। এবার আমি এটাকে কী করবো, এইটার সাথে আমি এটার সাথে আমি জয়েন করে দিলাম। ওকে, তো মোটামুটি একটা কার্ভ আমি পেয়ে গেলাম। তো এবার এই কার্ভটাকে যদি তোমরা মিরর করো, হ্যাঁ দেখো, এই যে বুঝতে পারলে, আমার রিপিং পিসের মোটামুটি আমি কার্ভ আমি একটা পেয়ে গেলাম, ক্লিয়ার তো জিনিসটা? এবার চলো এই জিনিসটাকে কী করে 3D করবো সেই প্রসেসটা তোমাদের আমি দেখিয়ে দিই। তার আগে আমাকে আরেকটা জিনিস করতে হবে ফ্রেন্ড, সেটা কী দেখো, সেটা হলো এখানে আমার একটা কলেট আছে, তাই তো? তো
এটা মোটামুটি দেখো আমি একটা 3 mm-এর 3 mm-এর আমি একটা কলেট করে রেখেছি, এই দেখো। ওকে, 3 mm-এর আমি একটা কলেট করে রেখেছি। ওকে, তো আশা করছি যে কলেটটার ব্যাপারে তোমাদের নিশ্চয়ই এমন কোনো প্রবলেম হবে না। ওকে ফ্রেন্ড, তো এটাকে আমি মিরর করলাম। করার পর প্রত্যেকবারের মতো তোমাদের এবারও আমি সেম কথা বলবো, এটাকে এক কপি সাইডে নিয়ে আসো, নিয়ে আসার পর জিনিসটাকে একটা অন্য লেয়ারে হাইড করে দাও, কেননা আমার যদি এর মধ্যে কোনো বাই চান্স প্রবলেম হয় আমি ওখান থেকে পেয়ে যাব। ওকে, তো এই কার্ডগুলো আমার এখন লাগবে না, এগুলোকে আমি ডিলিট করে দিই। দেওয়ার পর চলো এবার তাহলে 3D-টা আমি তোমাদের করে দেখাই। ওকে, তো 3D করার জন্য আমি সবার প্রথম কি করব, সবার প্রথম আমি ফোর ভিউটাকে ওপেন করব, যাতে তোমরা বুঝতে পারো যে আমি কোন ভিউটা থেকে কি ধরনের কাজ করছি। ওকে, এখান থেকে একটা লাইন নেব, 0 এন্টার করে এটাকে 4 mm আমি হাইট দেব। ওকে, লাইনটাকে আমি 4 mm হাইট দিলাম। আর্স থেকে গিয়ে স্টার্ট পয়েন্ট করব, এই যে সেন্টারের যে চৌকির পিসটা তোমরা করলে সেইটাকে একদম এই এখান অবধি, বুঝতে পারলাম আমার একটা কীরকম খাল এলো। ওকে, তার মানে এই এই ডোমটা এই খালের উপর আমার চৌকির পিসটা তৈরি হবে, তাই তো? এটাকে অফসেট করবে 2 mm। ওকে, করার পর এই যে কার্ভটা এক্সট্রা যে বেরিয়ে আছে এই জিনিসটায় কী করতে হবে, একটু কেটে, আচ্ছা দাঁড়াও জিনিসটাকে তোমাদের আমি বোঝাচ্ছি, এগুলোকে ডিলিট করে দাও। ওকে, দেওয়ার পর 0 এন্টার, একটা লাইন ড্র করো, করে এই কার্ভটাকে আর এই কার্ভটাকে সিলেক্ট করো, করে ট্রিম করে নাও। এই যে এক্সট্রা যেগুলো বেরিয়ে আছে সেগুলোকে শুধুমাত্র ট্রিম করতে হবে। ওকে, করার পর এই জায়গাটায় করো আর এই জায়গাটায় করো, সরি ভুল হয়ে গেল একটুখানি, ট্রিম করো এই জায়গাটায়, এই জায়গাটায়, এই জায়গাটায়। ওকে, বুঝতে পারলো জিনিসটা কীরকম দাঁড়ালো? এইবার এই কার্ভটার সাথে বাইরের দিকটায় ট্রিম করো, বুঝতে পারলো? আমার একটা রেল গজা তৈরি হয়ে গেল। এইটা তার মানে আমার যে জিনিসটা তৈরি হলো এইটার উপর আমার চ্যানেল সেটিংয়ের যে পিসটা তৈরি হচ্ছে সেইটা আমার তৈরি হবে। ওকে, এটাকে আমি জয়েন করে দিলাম। জয়েন করার পর এবার আমি কি করব, এই যে রিপিং পিসের যে আমার কার্ভটা আছে এই জিনিসটাকে এবার আমাকে ডোম দিতে হবে। ওকে, তো ডোম দেওয়ার জন্য কি করব, সর্বপ্রথম এটা আমি আগে পয়েন্টটা অন করি, বেশি পয়েন্ট আছে বুঝলো তো, এতগুলো পয়েন্ট থাকলে আমি এই পয়েন্টের উপর কন্ট্রোল করতে পারবো না, আমিও পারবো না, হয়তো তোমাদেরও প্রবলেম হবে। ওকে, তো এর জন্য প্রসেস আছে, দেখো কার্ভ দুটোকে সিলেক্ট করবে, করার পর এখান থেকে রিবিল ইউজ করবে। রিবিলটার মানে কি জানো তো, রিবিলটা হচ্ছে তোমরা এই যে পয়েন্ট কাউন্টের উপর যেরকম নাম্বার তোমরা দেবে সেরকম নাম্বার অনুযায়ী কিন্তু তোমাদের কার্ভের উপর পয়েন্টটা আসবে। ওকে, তো আমি মোটামুটি এটাকে 12 দিয়ে করে দেখি জিনিসটা কী হচ্ছে, একটু কম হয়ে গেল, আর একটু বেশি দিতে হবে, 12 14, হ্যাঁ মোটামুটি 14 ঠিক আছে, মানে 14টা আমি পয়েন্ট তৈরি করলাম। ওকে, করার পর এবার আমাকে এই জিনিসটা সম্পূর্ণটা চোখের আঞ্জাতে জিনিসটাকে আমাকে তুলতে হবে। ওকে, তো তোমাদেরও সেম প্রসেস করতে হবে ফ্রেন্ড, যে পিসটা মানে রিপিং পিসের যে অংশটা তোমরা উপর দিকে তুলতে চাও সেই জিনিসটাকে সিলেক্ট করতে হবে তোমাদের চোখের আঞ্জাতে। আচ্ছা ভুল হলো, আমার এই জিনিসটা এতগুলো পয়েন্ট আমার সিলেক্ট হবে না, আমি দুটো মাত্র পয়েন্টকে সিলেক্ট করলাম। করার পর এখান থেকে আমি এটাকে মুভ করব, আমার এই লাইনটা যেহেতু 4 mm আমার হাইট আছে তাই তো, তো এটা মোটামুটি আমি 3 mm আমি উপর দিকে তুললাম। ওকে, 3 mm আমি কেন তুললাম, এই লেভেলটা থেকে এবার আমাকে এই যে আমার রিপিং পিসটা তৈরি হবে এই লেভেলটাকে ফলো করে আমাকে জিনিসটাকে সম্পূর্ণটা ইউজ করতে হবে পয়েন্টগুলোর উপরে। ওকে, তো চলো আমি এবার একে একে পয়েন্টগুলোকে সিলেক্ট করব, করার পর ডোম দেবো। একটু ভুল হয়ে গেল ফ্রেন্ড, আমি অন্য পয়েন্ট সিলেক্ট করে ফেলেছি বুঝলে তো, আমি একদম অন্য পয়েন্ট সিলেক্ট করে ফেলেছিলাম। এটাকে মুভ করব পুরো দিকে 3 mm। ওকে, করার পর এবার ঠিক এইখানের পয়েন্টটা আর এইখানের পয়েন্টটা সিলেক্ট করব, ফোর ভিউটা আমি খুললাম, খোলার পর এই জিনিসটাকে আবার আমি মুভ করব। ওকে, ঠিক আমি এতটা তুললাম, আবার এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমি এতটা তুললাম, বুঝতে পারছো জিনিসটা?
ঠিক আমি এতটা তুললাম, আবার এতটা তুললাম, বুঝতে পারছো তো জিনিসটা? আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে, তো এমন কোনো যদি প্রবলেম হয় তোমাদের যে আমি কোন পয়েন্টটা কীভাবে তুলছি, ডোম দিচ্ছি, তো তোমরা বারবার রিপিট করে জিনিসটাকে দেখে নিতে পারো। ওকে, তো আমার ভিডিওটা শর্ট টাইমের মধ্যে একটু করার ব্যাপার আছে ফ্রেন্ড। ওকে, তো তোমাদের আমি প্রসেসটা খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করাচ্ছি। আশা করব যে তোমরা এখান থেকে যাতে বুঝে জিনিসটাকে প্র্যাকটিস করতে পারো, তো আমি সেরকমভাবেই জিনিসটাকে বোঝানোর তোমাদের আমি চেষ্টা করছি। ওকে, এগুলো সম্পূর্ণটা তোমাদের কিন্তু নিজস্ব আইডিয়া করে করে জিনিসটাকে করে নিতে হবে। ওকে, বুঝতে পারলাম আমার জিনিসটা ঠিক কীরকম খাল হচ্ছে। আবার কি করব, এইখানটা সিলেক্ট করে আমি এটাকে উপর দিকে তুললাম। ওকে, দেখো আমার একটা পিস উপর দিকে উঠে গেল। তো এইবার এই যে নিচে যে পিসটা হবে, মানে রিপিং পিসের নিচের দিকে যেটা যাবে, সেটাকে শুধুমাত্র হালকা করে ডোম দিতে হবে। যেমন আমি সাইডের পয়েন্টটাকে সিলেক্ট করলাম, করার পর এটাকে সামথিং, সরি, একটু উপর দিকে জাস্ট আমি এতটা তুললাম। ওকে, তোলার পর এবার আমার এখানে যেহেতু পয়েন্টগুলো আমার চোখের সামনে আছে, তো এইখানের কলেরটাকে আমি এক কাজ করি হাইড করে দিই। এই দেখো আমার রিপিং পিসের পয়েন্টগুলো আমার চোখের সামনে দিয়ে আছে, তাই তো আমি ফ্রন্ট ভিউটাকে ওপেন করলাম। করার পর এই জিনিসগুলোকে আমার চোখের আঞ্জাতে একটু একটু করে জিনিসগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, বুঝাচ্ছে তোমাদের? কিন্তু এই প্রসেসে, এই রকম প্রসেসে কিন্তু তোমাদের সম্পূর্ণটা, মানে সম্পূর্ণ রিপিং পিসের তোমরা যেরকম হিসেবে ডোমটা দিতে চাইবে, তোমাদের কিন্তু সেম প্রসেস এইভাবেই করে নিতে হবে। ওকে ফ্রেন্ড, তো আশা করলাম জিনিসটা তোমাদের আমি বোঝাতে পারছি। ওকে, আচ্ছা, তো এখানে আর একটা জিনিস দেখতে হবে। এখান থেকে আমি একটা 10 mm-এর, সরি 10 নয়, এখান থেকে 6 mm-এর আমি একটা সার্কেল ড্র করলাম। এই সার্কেলটা অনুযায়ী মোটামুটি আমাকে একটা ঠিকঠাক করে নিতে হবে। তো আবার সেম প্রসেস, পয়েন্ট অন, অন করার পর জিনিসটাকে আবার মুভ, বুঝাচ্ছে জিনিসটা কি আমি করছি? ওকে, তোমার নিচের পিসটা যতটা না ডোম হবে, উপরের পিসটা কিন্তু এর ডবল ডোম দিতে হবে তোমাকে। ওকে, তো মোটামুটি দেখো আমি একটা স্মুথলি ভাবে চোখের আঞ্জা থেকে জিনিসটাকে করে নিয়েছি, তাই তো? করার পর আমি সার্কেলটাকে ডিলিট করব। করার পর এ দেখো, বুঝাচ্ছে আমার জিনিসটা ঠিক কীরকম হিসেবে ডোমটা তৈরি হয়েছে? ওকে, তো এই জিনিসটাকে আমি কি করব, এবার রিভিল করব। এই যে রিভিল, 14 15, এটা চোখের আঞ্জাতে যতক্ষণ না স্মুথলি হচ্ছে ততক্ষণ একটা মোটামুটিভাবে করে নিতে হবে। ওকে, তো মোটামুটি আমি একটা করে নিলাম। নেওয়ার পর এখান থেকে একটা নর্মাল লাইন আমি ড্র করব, এন্ড টু এন্ড আর এন্ড টু এন্ড। ওকে, এই চারটে কার্ভকে সিলেক্ট করে এখান থেকে নেটওয়ার্ক সারফেস করব, সারফেস ফ্রম নেটওয়ার্ক, বুঝেছো জিনিসটা? ওকে, এবার এই সারফেসটার পয়েন্ট অন করো। ওকে, অন করার পর এবার আমাকে জিনিসটা কি করতে হবে না, তো জিনিসটা আমাকে এই যে এতটা দেখতে পাচ্ছ না, এতটা যে খাল হয়ে আছে, এই জিনিসটাকে একটুখানি স্মুথলিভাবে, মানে চোখের আঞ্জাতে জিনিসটাকে একটুখানি ঠিকঠাক করতে হবে। তো এর জন্য আমি ফোর ভিউটা খুললাম, যাতে তোমরা বুঝতে পারো যে জিনিসটা কীরকম ঠিক হতে চলেছে। ওকে, তো দেখো এখান থেকে আমি একটু এটার আমি ডোমটা একটু বাড়াবো, মানে খালটা আমি একটুখানি বাড়াবো জিনিসটার। ওকে, মোটামুটি আমি এতটা বাড়িয়ে নিলাম। নেওয়ার পর এবার কী করবো বলো তো? নেওয়ার পর এই যে জায়গাটা, এই যে এতটা গ্যাপ দেখতে পাচ্ছ না, এই এতটা গ্যাপ থাকবে না, জিনিসটাকে হালকা করে গ্যাপটা আমি ক্লোজ করে দেবো। ওকে, ঠিক আমি এইখানটা দিলাম, সরি, এটাকে এখানটা সরালাম, এটাকে এখানটা দিলাম, এটাকে এখানটা দিলাম, তাই তো? আবার সেম এটাকে এখানটা দিলাম। ওকে, ফোর ভিউটায় কাজ করার ব্যাপারটা বুঝতে পারছো তো ঠিক কীরকম? দেখো চারটে ভিউয়ের চার রকম ডিরেকশন দেখাচ্ছে। ওকে,
তো এইটা দেখে তোমরা যেরকম হিসাবে জিনিসটাকে চাইবে সেরকম হিসাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারে, বুঝলে তো? এতটা করলাম, এটাকে একটু এদিকে সরালাম। এটা একটু টাইমের ব্যাপার আছে, বুঝলে তো? এই জিনিসটাকে রিপিং পিসের ব্যাপারটা সম্পূর্ণটা পুরো টাইমের ব্যাপার একটা। একটু ধরে ধরে জিনিসটাকে তোমাদের হিসাব করে করে জিনিসটাকে যে কীরকম হিসাবে তোমরা ঠিক ডোমটা দিতে চাও সেই জিনিসটাকে বুঝে বুঝে তোমাদের করতে হবে। ওকে, তো আমি খালি মোটামুটি তোমাদের একটা প্রসেসটা আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি যে কীরকম কীরকম প্রসেসে তোমরা রিপিং পিসের ওপরে তোমরা কীরকম কীরকম প্রসেসে মোটামুটি ডোম দিতে পারো। ওকে, সেই জিনিসটা আমি খালি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ওকে ফ্রেন্ড, তো আশা করছি তোমরা আমার কথাটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। ওকে, আর যদি বুঝতে পেরে থাকো তো প্লিজ আমাকে কমেন্টে জানিও, কেননা যদি কিছু মাত্র তোমাদের আমি আমার এই চ্যানেল থেকে শিখিয়ে থাকতে পারি তো আমারও খুব ভালো লাগবে যে আমি তোমাদের কিছু মাত্র আইডিয়া দিতে পারছি। ওকে ফ্রেন্ড, তো তোমাদের কাছে এটা আমার আশা রইলো যে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। ওকে, মোটামুটি একটু ঠিক আছে জিনিসটাকে। আট্টু আমি কি করব, আট্টু ডোমটা বাড়িয়ে দিই এতটা করলাম। ওকে, মোটামুটি ঠিক আছে, হ্যাঁ মোটামুটি ঠিক আছে, বুঝলে তো? আট্টুখানি বাড়াতে হবে, এটার পয়েন্টটা অন করি। এগুলো একটু বারবার বলছি তোমাদের একটু ধরে ধরে করার ব্যাপার আছে, বুঝলে তো? এগুলো সম্পূর্ণটা তোমাদের একটু ধরে ধরে জিনিসটাকে করে নিতে হবে। ওকে, মোটামুটি আমি একটা করে নিলাম। নেওয়ার পর একটা কাজ করি, কার্বনকে আমি হাইড করে দিই, বুঝলে তো? এবার দেখা যাক সারফেসটা কীরকম প্রবলেম হচ্ছে। ওকে, তো মোটামুটি ঠিক আছে, আমি এটাকে আর একবার রিভিল করবো। প্রিভিউ 13 থেকে করি, 13, 14, মোটামুটি ঠিক আছে। এটাকে আমি আবার অফসেট সারফেস করে দেখি, অফসেট সারফেস। এটাকে যদি সলিড আমি 2 mm করি তো জিনিসটা আমার এরকম দাঁড়াবে, তাই তো? তো এরকম করার দরকার নেই, এটাকে বোথ সাইড চালু করে সলিড করো 2 mm, মানে টোটাল হবে আমার 2 mm। তো মোটামুটি ঠিক আছে তো পিসটা? ওকে, একটু প্রবলেম আছে তো এর জন্য কোনো প্রবলেম নেই, একটুখানি প্রবলেম হচ্ছে পিসটায়, আর টু স্টেট করতে হবে, বুঝলো তো? আর টু স্টেট করি, এই পিসটাকে বুঝে যাচ্ছে জিনিসটা। যখন এরকম কোনো প্রবলেম তোমাদের হবে কিন্তু এই দেখে দেখেই তোমাদের জিনিসটাকে সম্পূর্ণটা তোমাদের আইডিয়ার উপর করতে হবে। ওকে, তো মোটামুটি ঠিক আছে, চলো এটা আমি আর একবার রিভিল করবো। রিভিল করার পর 15 দিয়ে করে এটাকে অফসেট সারফেস করি, বোথ সাইড চালু করে রেখে সলিড 1 mm। ওকে, মোটামুটি ঠিক আছে, চলো এটাকে আমি মিরর করে নিলাম এইখানে। ওকে, আমার একটা পিস রেডি হয়ে গেল, এই পিস দুটোকে আমি কি করব, হাইড করে দেবো। ওকে, দেওয়ার পরে সারফেসটাকে আমি এক কাজ করি, একটা অন্য লেয়ার করে দিই। ওকে, দেওয়ার পর এবার চলো এই পিসটাকে এবার আমাকে 3D করা আরম্ভ করা যাক। যা, তার আগে আমাকে আরেকটা জিনিস করতে হবে, বুঝলে তো? এই পিসটা একটুখানি প্রবলেম হবে মনে হচ্ছে আমার আনুমানিকে। ওকে, তো এই জিনিসটাকে আমি কী করবো, এই জিনিসটাকে আমি এক্সপ্লোর করে দেবো। দেওয়ার পর এটাকে আমি ডিলিট করে দেবো। ওকে, দেওয়ার পর শুধুমাত্র এই কার্ভটাকে আমি অফসেট করলাম 2 mm। ওকে, করার পর এখান থেকে আমি একটা নর্মাল লাইন আমি ইন টু ইন ইন টু ইন ওকে
এখানে আমি লাইনটা আমি ড্র করলাম, এই লাইনটার প্রবলেম আছে বুঝলে তো, এইখান থেকে এইখান অবধি একটা লাইন আমি ড্র করলাম। ওকে করার পর সব কটা লাইনকে আমি সিলেক্ট করব, করে জয়েন করে দেবো, বুঝা গেলো? এবার এটাকে আমি সলিড বানাবো, হ্যাঁ বোথ সাইডটা চালু করলাম, চালু করে সলিডটা আমি তৈরি করে নিলাম। ওকে নেওয়ার পর এখান থেকে ডুপ্লিকেট এজ নেবে, এই যে ডুপ্লিকেট এজ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ওকে আর এখানে একটা। নেওয়ার পর এটাকে জয়েন করে দেবে, দেওয়ার পর এটাকে অফসেট কার্বন সারফেস, সারফেস সিলেক্ট, ওকে ক্লিপ অল 0.9, ওকে। এবার এই কার্ভটাকে প্যাচ করো, প্যাচ প্যাচ করার পর সারফেসটাকে সিলেক্ট করে এটাকে অফসেট সারফেস দেব, বোথ সাইড চালু করে রেখে সলিড 2.5। ওকে এইবার কাটবে, দেখো এটাকে বুলিন ডিফেন্স করছি, এই দেখো। ওকে বোঝা গেল, এখানে আমার একটা চ্যানেল সেটিংয়ের আমার একটা পার তৈরি হয়ে গেল একদম কমপ্লিট। এটাকে আমি লক করবো, ওকে এই লক করলাম, সব কটাকে আনহাইড করবো। ওকে করার পর এবার এই পিসগুলোকে আমি কী করবো বলো তো, এই পিসগুলোকে মোটামুটি চোখের আঞ্জাতে জিনিসটাকে ঠিক এই জায়গাটায় রাখবো। ওকে রাখার পর একটু ডাউন করবো, বোঝা গেল জিনিসটা? আমি এতটা ডাউন করে দিলাম, দেওয়ার পর একটু এগুলো একটু দেখে দেখে করে নিতে হবে বুঝলে তো, ঠিক এই জায়গাটা আমি নিয়ে আসবো। ওকে বোঝা যাচ্ছে জিনিসটা কী হয়েছে? ওকে এবার চলো এটাকে আমি থ্রিডি করি। হ্যাঁ এই পিসটাকে আমি কী করব, এই পিসটাকে সবকটা কার্ভকে সিলেক্ট করে নেটওয়ার্ক সারফেস করলাম। ওকে করার পর এর পয়েন্টটাকে অন করি, বেশি হয়ে যাচ্ছে, এখান থেকে আমি রিবিল্ড করব 9 দিয়ে পয়েন্টটাকে অন করব। ওকে এইগুলোকে আমি লক করে দিই, দেওয়ার পর আমি কি করব, এইখানটার পয়েন্টগুলোকে না আমি হালকা হালকা করে ডোম দিয়ে দেবো বুঝলো তো। ওকে এগুলো একটু টাইমের ব্যাপার আছে ফ্রেন্ড, তোমরা একটু ধরে ধরে করবে। আমি মোটামুটিভাবে একটা এখানে ডোমটা দিয়ে দিই, ওকে মোটামুটি আমি একটা ডোম দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি কি করব, অফসেট সারফেস করলাম, হ্যাঁ অফসেট সারফেস ফ্লিপ অল সলিড 2 mm, বুঝে যাচ্ছে জিনিসটা? ওকে এটাকে রিভিল করতে হবে বুঝলে তো, এটাকে রিভিল করে নিই, রিভিল প্রিভিউ 10 দিই। ওকে তো আটটি জিনিসটাকে ঠিক করতে হবে বুঝলে তো, এগুলোকে বারবার বলছি, এগুলোকে একটুখানি ধরে ধরে তোমরা করে নেবে। এতটা করলাম, ওকে তো মোটামুটি ঠিক আছে। এটাকে অফসেট সারফেস ফ্লিপ অল সলিড 2 mm, বুঝা গেলো? এখানে আমার একটা পিস চলে এলো, এটাকে আমি মিরর করে দেবো। ওকে মিরর, এ দেখো আমার রিবিং পিসের পেন্টেনের একদম পিস কমপ্লিট হয়ে গেল, বুঝতে পারলো জিনিসটা কীরকম হলো? ওকে এবার এর মধ্যে চলো চ্যানেল সেটিংয়ের স্টোনগুলো বসাই আর চ্যানেলগুলো তৈরি করি। ওকে আচ্ছা তার জন্য আমাকে এখানে আরেকটা জিনিস করতে হবে, এই পিস দুটো আমার এখন লাগবে না বুঝলে, এগুলোকে আমি ডিলিট করে দিই। ওকে দেওয়ার পর চলো এখানের বিজিলটাকে করতে হবে বুঝলে তো, তো বিজিল করার জন্য আমি এখান থেকে কী করবো ফ্রেন্ড, আমি এইখানটার এন্ড সিলেক্ট করলাম, করার পর এটার নিচ দিকে 3 mm দেবো। ওকে
এই যে 3 mm, মানে আমার টোটাল বিজেলের হাইটটা হবে 3 mm। ওকে, তো এর জন্য আমি কি করব, এখান থেকে এর জন্য আমি এখান থেকে একটা কার্ভ আমি ড্র করব। ওকে, এন্ড আর এই যে বুঝলে, আমি একটা বক্সের আমি কার্ভ আমি ড্র করে নিলাম। ওকে, এবার নেওয়ার পর এই কার্ভটাকে আমি কি করব, এখান থেকে সারফেস বানাবো বোথ সাইড বন্ধ করে রেখে -3 mm। ওকে, বোঝা গেল জিনিসটা? ওকে, যাওয়ার পর এখান থেকে ডুপ্লিকেট এজ নেবে, এই যে ডুপ্লিকেট এজ, এই নিচের একটা নেবে, এই সাইডের একটা নেবে, আর এই উপরের একটা নেবে, আর এইখানটা একটা নেবে। ওকে, বুঝতে পারলে তো আমি কোন জায়গাটা ডুপ্লিকেট এজটা আমি করলাম? এবার এই যে ডুপ্লিকেট এজটাকে জয়েন্ট করে দেবো। ওকে, জয়েন্ট করে দিলাম, দেওয়ার পর এই কার্ভটাকে, সরি, এখানের কার্ভটাকে সিলেক্ট করবে, করে এটাকে প্যাচ করো। প্যাচ, প্যাচটা কেন করলাম বলো তো, আমার এই যে জায়গাটা যে জালি ছিল না, কিংবা এই জায়গাটা যে গ্যাপ ছিল, এটাকে আমাকে সলিড পিসটাকে বানাতে হবে, বুঝলে তো? তো সেই জন্য আমি জিনিসটাকে কী করলাম, এটাকে সলিড বানিয়ে নিলাম। ওকে, নেওয়ার পর এই দেখো, এই বক্সটাকে এক্সপ্লোর করে দাও, দেওয়ার পর এইখানের আর এইখানের রেখে বাদ বাকি দুটোকে ডিলিট করে দাও। ওকে, দেওয়ার পর এইখানে যে সারফেসটা পেয়েছো, এটাকে করো অফসেট সারফেস, এই যে অফসেট সারফেস, এটাকে সলিড দাও 0.5, এটাকে বেশি চওড়া করার দরকার নেই, হালকা দিলেই হবে। ওকে, দেওয়ার পর এখানে যে সারফেসটা আছে, এই সারফেসটাকে আবার অফসেট সারফেস করো সলিড 0.5, বুঝা গেল জিনিসটা? যাওয়ার পর এখানে সারফেসটাকে ডিলিট করে দাও, দেওয়ার পর এবার এটাকে মিরর করো, 0 enter, এদিকে একটা, সরি, আর 0 enter, এদিকে একটা। ওকে, জিনিসটাকে বোঝানোর জন্য আমি এটাকে হাইড করি, তাহলে তোমরা জিনিসটাকে বুঝতে পারবে। এটাকে দাও গ্রুপ করে, এই যে গ্রুপ, বুঝতে পারলে জিনিসটা? ওকে, আমার উপরটাতে আমার চ্যানেল, চ্যানেলের জন্য আমার পার্ট তৈরি হয়ে গেল, কিংবা চ্যানেলের জন্য আমার পিস তৈরি হয়ে গেল। ওকে, আর নিচটাতে আমার পিসটাকে আমি সলিড করলাম, কেননা আমার যে রিপিং পিসের যে পিসটা এইখানটাতে অ্যাড হবে না, তো সেই জন্য আমাকে এই জায়গাটা কিন্তু সলিড একদম করা অবশ্যই প্রয়োজন আছে। ওকে, তো চলো এবার পরবর্তী স্টেপটা তোমাদের আমি দেখাই। হ্যাঁ, এই কার্ভগুলোকে আমি এক কাজ করি, কার্ভগুলোকে আমি হাইড করে দিই, দেওয়ার পর এ দেখো, বোঝাচ্ছে জিনিসটা ঠিক কীরকম পজিশনে হয়ে আছে? ওকে, তো এই জিনিসটাকে আমি একটুখানি ডাউন করব, হালকা আমি ডাউন করছি। ওকে, এতটা আমি ডাউন করলাম, আর একটুখানি ডাউন করব। ওকে, এতটা আমি মোটামুটি ডাউন করলাম। করার পর এখানে একটা জিনিস তোমাদের একটু দেখার আছে, বুঝলে তো ফ্রেন্ড, সেটা কীরকম দেখো, এই জিনিসটাকে আমি একটুখানি নিচের দিকে ডাউন করলাম, করে এটাকে হালকা আমি এখান থেকে রোটেট করে দেবো। ওকে, ঠিক এখানটা আমি রোটেট করলাম। ওকে, বোঝা গেল? তো আমার অনুযায়ী, আমার ক্যালকুলেশন অনুযায়ী, আমার আইডিয়া অনুযায়ী এই পিসটাকে একটু ডোম দিতে হয়, বুঝলে তো? তো এই পিসটাকে ডোম দেওয়ার জন্য আমি কী করবো, এখান থেকে এক্সট্রা একটা সারফেস বানাবো, বানানোর পর এটাকে লক করে দেবো, দেওয়ার পর এটাকে ডিলিট করব, করার পর এটাকে আনলক করব, করে এখানে সারফেসে যাব, রিবিল্ড করব, 10 দিয়ে রিবিল্ড করবো। ওকে, করার পর পয়েন্টটাকে অন করব, অন করার পর এই জিনিসটাই কী করে তো আরও বেশি করে ডোম দিতে হবে, তাহলে দেখতে একটু ভালো লাগবে। তো বেশি হয়ে গেছে এটা, এগুলোকে একটু কমিয়ে দিই, 9, দেওয়ার পর পয়েন্টটাকে অন করি। ওকে, অন করার পর জিনিসগুলোকে কী করবে, একটু বেশি করে ডোমটা দিয়ে দিই, তাহলে জিনিসটা একটু দেখতে ভালো লাগবে, বুঝলে তো? বুঝতে পারছো জিনিসটা? ওকে, বোঝা যাচ্ছে জিনিসটা? আমি ডোম দিচ্ছি জিনিসটাকে, তো মোটামুটি এবার ঠিক আছে, বুঝলে তো? এইবার আমি জিনিসটাকে কী করব, অফসেট সারফেস দিয়ে দেবো। ওকে, অফসেট সারফেস ফ্লিপ অল সলিড 2 mm,
এই দেখো মোটামুটি এবার আমার চোখের আঞ্জাতে জিনিসটা ঠিক আছে। তো এই জিনিসটাকে আমি কি করব, একটুখানি ঠিক এই জায়গাটায় মুভ করলাম। করার পর এবার আমি এই দুটো পিসকে একসাথে সিলেক্ট করব, করে জিরো এন্টার করে নেবো বোথ সাইডে। এই দেখো আমার রিপিং পিসের একদম পেন্ডেলের একদম পজিশানটা আমার এসে গেল। তো এই জিনিসটাকে আরটুখানি অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সেটা কীরকম জানো তো, সেটা ঠিক এই দেখো এই যে পিসটা না, এই পিসটাকে আমাকে আরটুখানি ডাউন করতে হবে ঠিক এই জায়গাটায়। ওকে বুঝে আছে জিনিসটা ঠিক কীরকম হলো, ক্লিয়ার? এবার চলো পরবর্তী স্টেপটা তোমাদের আমি দেখাই। তো এটা আমার লাগবে না, এটাকে আমি ডিলিট করে দিই, কার্ভটাকেও ডিলিট করে দিই। এবার আমাকে কী করতে হবে বলো তো, এই যে চ্যানেলটা আমার তৈরি হবে না, এবার সেই জিনিসটাকে আমাকে তৈরি করতে হবে। ওকে তো চ্যানেলটাকে তৈরি করার জন্য ফ্রেন্ড দেখো, এবার ইম্পর্টেন্ট জিনিসটা এখানটাতে তোমাদের বোঝার আছে, সেটা কীরকম দেখো। সেটা হলো তোমাদের মোটামুটি এখান থেকে একটা লাইন ড্র করতে হবে, বুঝলে তো? ঠিক আমি এই মিডিল থেকে এখানটার মিডিল অবধি আমি লাইনটাকে ড্র করলাম। ওকে করার পর এটাকে ডুপ্লিকেট এজ নেব, এই যে ডুপ্লিকেট এজ এখানের একটা আর এখানের একটা। ওকে আর একটা লাগবে ঠিক এইখানের। ওকে বোঝা গেল? এই পিসটাকে আমি এক কাজ করি, পিসটাকে আমি হাইড করে দিই, যাতে তোমরা বুঝতে পারো জিনিসটা যে আমি কীরকম কী করছি। ওকে তো দেখো এইখানের কার্ভটাকে আমি সিলেক্ট করব, এইখানের কার্ভটাকে আমি সিলেক্ট করব, আর এইখানের কার্ভটাকে আমি সিলেক্ট করব। ওকে করার পর এই যে লাইনটা যে ড্র করলো না মিডিল থেকে মিডিলে, এই লাইনটাকে সিলেক্ট করবে, করে এখান থেকে ট্রিম করবে। ট্রিম এই যে বাইরের দিকের এক্সট্রা যে কার্ভটা বেরিয়ে আছে এইটাকে, এই কার্ভটাকে। ওকে কেন করলাম সেটা আমি তোমাদের জিনিসটাকে বোঝাচ্ছি। এটাকে করবে জয়েন্ট। ওকে করার পর এই কার্ভগুলোকে ডিলিট করে দেবে। এ দেখো এখানে একটা কার্ভ পেয়ে গেলো। তো এই কার্ভটাকে করো অফসেট সারফেস, অফসেট কার্বন সারফেস, সারফেসটাকে সিলেক্ট করো, ফ্লিপ অল করো, এটাকে 0.9 মেটাল দাও, মানে পার হবে এটা, বুঝলে তো? মানে সবার প্রথম যে তোমাদের আমি যে প্রসেসটা দেখিয়েছিলাম, ওকে তো সেই প্রসেসটা এবার কাজে লাগবে। দেখো 0.9 আমি পার দিয়ে দিলাম। দেওয়ার পর এই জিনিসটাকে করবে প্যাচ, এই যে প্যাচ করলাম। করার পর এই সারফেসটাকে আমি সিলেক্ট করব, করে এটাকে অফসেট সারফেস দেবো বোথ সাইড চালু করে রেখে 2.5, এটাকে বোথ সাইড চালু সলিড 2.5। এ দেখো বুঝতে পারলে জিনিসটা ঠিক কীরকম হলো। এইবার কী করবে, এই যে পলি সার্ফেসটাকে সিলেক্ট করবে, করার পর এখান থেকে করবে বুলিন ডিফেন্স এইটার সাথে, এটাকে ডিলিট করো, এটাকে ডিলিট করো, এটাকেও ডিলিট করো। বোঝা যাচ্ছে এখানে আমরা একটা চ্যানেল সেটিংয়ের আমি একটা পার পেয়ে গেলাম, কিংবা চ্যানেল সেটিংয়ের আমার একটা লাইন তৈরি হয়ে গেল, ক্লিয়ার? ওকে তো আমাকে সেম প্রসেস করতে হবে এই নিচোরটার সঙ্গে। তো নিচোরটা করার জন্য আমি কী করব, আমি আবার সেম করব, এখান থেকে লাইনটা আমি ড্র করব ঠিক এখানটার মিডিল থেকে এখানটার মিডিল অবধি। ওকে করব ডুপ্লিকেট এজ, এই যে ডুপ্লিকেট এজ এইখানের এইখানের। এবার ভিতর দিকে হচ্ছে, বুঝতে পারছো তো? প্রথমেরটা করলাম আমি বাইরের দিকে, তাই তো? মানে বাইরের দিকে করেছিলাম, এটা করলাম ভিতর দিকে। ওকে দিয়ে রাইট ক্লিক করে ছেড়ে দেবো। দেওয়ার পর আবার সেম প্রসেস ট্রিম করব, ট্রিম এই যে এক্সট্রা যেটা আছে সেটাকে আমি কেটে দেবো, এইখানেরটাকে কাটতে হবে। ওকে বোঝা গেলো জিনিসটা ঠিক কীরকম হলো। যাওয়ার পর এটা আমি স্কেপ করে এটাকে করে দেবো জয়েন্ট। ওকে দেওয়ার পর এটাকে আমি ডিলিট করে দেবো। দেওয়ার পর সেম প্রসেস এইখানের কার্ভটাকে সিলেক্ট করব, করে আমি কী করব, অফসেট কার্বন সারফেস এই যে এটাকে সিলেক্ট করব। করার পর 0.9 আমি অফসেটটা করব। বোঝা গেলো জিনিসটা? তো সেম প্রসেস এইটা এইটার সঙ্গে আমি যেরকম করেছিলাম এইটার ব্যাপারেও, তো এইটার সঙ্গে আমাকে সেম প্রসেসটা করতে হবে। ওকে চলো, তো আমি কার্ভটাকে সিলেক্ট করব, করার পর করব প্যাচ, প্যাচ করলাম, সারফেসটাকে সিলেক্ট করব, করার পর আচ্ছা এই জিনিসটা একটু ভুল হয় বুঝলো তো, কেননা এই যে প্যাচটা দেখো আমার লেভেলে আসেনি। তো এর জন্য কী করব, কন্ট্রোল জেড করলাম, করার পর এটাকে আমি করে দেবো এক্সপ্লোর। দেওয়ার পর এখান থেকে করব নেটওয়ার্ক সারফেস, এই যে নেটওয়ার্ক সারফেস করলাম, সারফেসটাকে সিলেক্ট করলাম, করার পর করব অফসেট সারফেস, অফসেট সারফেস এটাকে করব বোথ সাইড চালু সলিড 2.5, ক্লিয়ার জিনিসটা? আবার করব বুলিন ডিফেন্স, এই যে বুলিন ডিফেন্স এই পলি সারফেসটার সাথে, এটাকে ডিলিট করব। করার পর এইখানের সারফেসটাকে আমি ডিলিট করে দেবো। ওকে
বোঝা গেলো জিনিসটা আমার ঠিক কীরকম হলো? ক্লিয়ার? আমার নিচেটা তো চ্যানেল সেটিংয়ের জন্য স্টোন বসবে, আর উপরটাতেও বসবে। ওকে, তো চলো এবার সেম প্রসেস আমাকে এই পিসটার সাথেও করতে হবে। ওকে, তো এখানটা আমি কিছু বললাম না ফ্রেন্ড, আমি এটাকে করে নিচ্ছি। হ্যাঁ, ডুপ্লিকেট এজ। তো বারবার আমি ফ্রেন্ড আমি তোমাদের নিজের তরফ থেকে যতখানি পারছি জিনিসটাকে আমি বোঝানোর চেষ্টা করাচ্ছি। তো আশা করছি তোমরা জিনিসটা অনেকটা এখান থেকে আইডিয়া করতে পারছো যে কোথা থেকে কি হয় কিংবা কোন অপশানটা দিয়ে কি হয়। তো তোমাদের কাছে আমার একটা বারবার রিকোয়েস্ট রইলো, যদি ভালো লাগে বন্ধুরা তো আমার এই ভিডিওটা দেখে, তো প্লিজ আমাকে কমেন্টে জানিও, আর একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। আর যদি কোনো বন্ধু এই আমার এই ভিডিও থেকে কিছু হেল্প পায় তাদেরকে অবশ্যই শেয়ার করো। ওকে, ফ্লিপ অল সলিড বোথ সাইড 2.5। ওকে, তো তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট রইলো। তো আশা করছি তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, দেখো আমার মোটামুটি পিসগুলো আমার রেডি হয়ে গেলো, তাই তো? এবার তাহলে কি করি আমি, স্টোন বসাবো। তো স্টোন বসানোর জন্য কি করতে হবে দেখো ফ্রেন্ড, স্টোন বসানোর জন্য এখান থেকে করতে হবে ডুপ্লিকেট এজ, ডুপ্লিকেট এজ, এখানের একটা, এখানের একটা, এখানের একটা। ওকে, আবার এখানের একটা। ওকে, করার পর এটা করতে হবে নেটওয়ার্ক সারফেস, এই যে নেটওয়ার্ক সারফেস করলাম। করার পর এই সারফেসটাকে কী করবো, অফসেট সারফেস দেবো। এটাকে সলিড করার দরকার, এটাকে ফ্লিপ অল করো 0.5, উপরেরটাকে ডিলিট করো। এ দেখো, বুঝতে পারলে? আমার 0.5 একটা নিচের দিকে সারফেস আমি পেয়ে গেলাম। ওকে, তো সারফেসটাকে সিলেক্ট করো, করার পর এখানে কার্ভ মেনুতে যাও, যাওয়ার পর এখান থেকে এক্সট্রা আইসো কার্ভ করো। ওকে, করার পর ঠিক এর মিডিল থেকে জিনিসটাকে কার্ভটা ড্র করো, বুঝে গেল? তো যেহেতু আমার কার্ভটা যেহেতু সিলেক্ট হয়ে আছে, আমি F6 থেকে এখান থেকে করবো জেম কাউন্ট অন কার্ভ। ওকে, তো জেম কাউন্ট অন কার্ভের ব্যাপারটা তোমাদের এর আগে আমি 3-4টে ভিডিওতে অনেক ভালোভাবে বুঝিয়েছিলাম। ওকে, তো এই ভিডিওটাতেও তোমাদের আমি চেষ্টা করছি বোঝানোর, তো তোমরা আশা রাখছি তোমরা জিনিসটাকে বোঝার জন্য একটু চেষ্টা করবে। ওকে, তো দেখো জেম কাউন্ট অন কার্ভ করার পর তোমাদের হয়তো রাউন্ড আসছে, তাই তো? তো এর জন্য কোনো প্রবলেম নেই, এই যে জেম স্পেসে যাবে, যাওয়ার পর এখান থেকে তোমাদের যে স্টোনটা দরকার সেটাকে সিলেক্ট করবে। আমার যেমন ব্যাকেট দরকার, আমি ব্যাকেটটাকে সিলেক্ট করলাম। ওকে, করার পর এখান থেকে কি করব, এই যে এক্স অ্যাক্সেস দেখতে পাচ্ছ, এক্স অ্যাক্সেস, এটাকে সিলেক্ট করবে, করে যে সারফেসটাকে সিলেক্ট করে, ওকে, এই সারফেসটাকে স্টোনটা দিয়ে দেবে, বোঝা গেল? যাওয়ার পর এবার এখানে কিছু জিনিস পরিবর্তন করতে হয়। যেমন দেখো এখানে স্পেসিংটা 20% আছে, এটাকে 0% করো। ওকে, করার পর এখানে জিনিসটাকে 2 আছে, এটাকে কমাও 1.20 করো। ওকে, করার পর এটাকে পুরো ঠিক এই জায়গাটা আমি নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এখানে দেখো এই যে কাউন্ট 5 দেখাচ্ছে, এখানটা আমি সিলেক্ট করবো 20। ওকে, বুঝে গেলো? আমার এখানে স্টোনটা একদম পুরো রেডি হয়ে গেলো, ক্লিয়ার? আমি রাইট ক্লিক করে ছেড়ে দিলাম। ওকে, এ দেখো আমার এখানে স্টোনটা বসে গেল, ক্লিয়ার? তো এটাকে আমি করে দেবো হাইট, এই সারফেসটাকে করে দেবো আমি ডিলিট, এটাকে আমি হাইট করি। ওকে, আমার একটা পিসের স্টোন আমি বসে গেল, মানে টোটাল কমপ্লিট হয়ে গেল বসানো। ওকে, তো চলো এবার সেম প্রসেস আমাকে নিচেরটার সাথেও করতে হবে। তো এর জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি, ডুপ্লিকেট এজ, যদি এজ যদি থাকে তো ভালো, না হলে তোমাদের কিন্তু ডুপ্লিকেট এজ করে নিতে হবে। ওকে, তো ডুপ্লিকেট এজ আমি করলাম, ঠিক এই 4টে করলাম। করার পর রাইট ক্লিক করে এটাকে আমি করব নেটওয়ার্ক সারফেস। ওকে, করার পর সারফেসটাকে সিলেক্ট করব, করে অফসেট সারফেস দেব, অফসেট সারফেস, এটাকে সলিড করার দরকার নেই, 0.5 দেওয়ার পর উপরে সারফেসটাকে আমি করব ডিলিট, এগুলোকে আমি এক কাজ করি হাইড করে দিই। ওকে, আবার সারফেসটাকে সিলেক্ট করব, এখান থেকে যাব আমি কার্ভে, এই যে এক্সট্রা আইসো কার্ভ, করার পর ঠিক এই সারফেসটার, এই সারফেসটার ঠিক মিডিল থেকে আমি কার্ভটাকে ড্র করলাম। করার পর এখান থেকে জেম অ্যালং কার্ভ করব। ওকে, করার পর জিনিসটাকে আবার কি করব, এক্স অ্যাক্সেস থেকে গিয়ে সারফেসকে সিলেক্ট করে স্টোনগুলোকে আমি সারফেসে দিয়ে দেবো। ওকে, দেওয়ার পরে দেখো এখানে স্টোনগুলো উল্টে আছে। ওকে, তো এটাকে ফ্লিপ করবো, এই যে ফ্লিপ, বোঝা গেলো জিনিসটা?
যাওয়ার পর আমি কি করব, রাইট ক্লিক করে ছেড়ে দেবো। এই দেখো এটাকে আমি হাইড করি, সারফেসটাকে আমি ডিলিট করি, এই কার্ভটাকে ডিলিট করি। ওকে এটা আমার লাগবে না, ডিলিট করি। তো বোঝা গেল জিনিসটা, আমার এখানে একদম স্টোন সেটিং হয়ে গেল। ওকে তো সেম প্রসেস এইগুলোর সাথেও করতে হবে। ওকে ফ্রেন্ড, তো চলো এইগুলোকে আমি তো তোমাদের এই দুটো প্রসেস দেখিয়ে দিলাম, তো এইগুলোকে আমি স্টোনটা সেটিং করার পর তোমাদের সাথে আমি আবার দেখা করছি। ওকে চলো। তো ফ্রেন্ড আমি দেখো মোটামুটি আমার সবকটা পিসে আমি সেম প্রসেসে, তোমাদের যে প্রসেসটা দেখালো আমি সেম প্রসেসে আমি সবকটাতে স্টোন আমি বসিয়ে নিলাম। ওকে বোঝা গেলো জিনিসটা। তো এখানে আমাকে আরেকটা জিনিস ঠিক করতে হবে, সেটা কি দেখো। আচ্ছা আগে কলেরটা আমি করে নিই। ওকে এটাকে আমি আনগ্রুপ করলাম, করে আগে কলেরটা আমি রেডি করি। এটাকে -1.5 এর দিই, সরি -1.5। ওকে দেওয়ার পর এটাকে বোথ সাইড চালু করে রেখে 1.5 দেব। দেওয়ার পর এটাকে আমি করব প্লেট 0.3। ওকে যাওয়ার পর এটাকে করব চ্যাম্পার 0.4। ওকে করার পর এটাকে আমি করব এরে পোলার, এই পয়েন্টটার সাথে পয়েন্টটাকে সিলেক্ট করে 3 double enter। ওকে যাওয়ার পর আমি এই জিনিসটাকে করব গ্রুপ। তো গ্রুপ করার আগে আমাকে আরেকটা জিনিস করতে হবে ফ্রেন্ড, এটাকে এক কপি আমি পয়েন্ট থেকে 0 enter করলাম। করার পর এখান থেকে আমি জেমসে যাব, জেম লোডার রাউন্ড শেপটা নেব। নেওয়ার পর এখান থেকে 3 mm স্টোনটা আমি নেব। ওকে নেওয়ার পর পুরোটাকে সিলেক্ট করব, করে আমি করে দেবো গ্রুপ। ওকে দেওয়ার পর জিনিসটাকে মুভ করে আমি ঠিক এখানটায় নিয়ে এলাম। ওকে নিয়ে আসার পর এটাকে আমি করে দেবো ডিলিট। দেওয়ার পর এই জিনিসটাকে আমি মুভ করে ঠিক এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় আমি নিয়ে এলাম। ওকে বুঝেছো জিনিসটা। এবার আমি যাওয়ার পর আমি এটাকে কী করব, একটু মুভ করে উপর দিকে তুলে দেবো, ঠিক এই জায়গাটায়। ওকে বুঝে যাচ্ছে জিনিসটা। যাওয়ার পর এবার এই জিনিসটাকে কী করতে, আমাকে একটা সাপোর্ট দিয়ে দিতে হবে, বুঝলে তো। তো সাপোর্ট দেওয়ার জন্য আমি এখান থেকে বক্স ইউজ করবো, এই যে বক্স 1 mm, 1 mm আমি একটা বক্স দিলাম। এটাকে মুভ করব ঠিক এই জায়গাটায়, এটাকে রোটেট করব এখান থেকে। ওকে যাওয়ার পর এই জিনিসটাকে ঠিক এখানে আমি করলাম, এই দেখো বুঝতে পারলাম আমার এখানে একটা সাপোর্ট চলে এলো। ওকে তো এই জিনিসটাকে আমি একটু, সরি এই জিনিসটাকে আমি, এটাকে আমি একটু উপর দিকে তুলে দিই, যাতে কলেরটার সাথে আমার ভালোভাবে টাচটা পায়। ওকে তো মোটামুটি আমি তুলে দিলাম, আর একটা আমার সাপোর্টও হয়ে গেল। ওকে তো যাওয়ার পর এখান থেকে আমার একটা জিনিস দেখব, যে টপ ভিউ থেকে আমার এই পিসটা, এই যে পিসটা আমার যে তৈরি হলো, এই পিসটা মোটামুটি কতটা লেভেল আছে। ওকে তো আমার মতে জিনিসটাকে, আমার আইডিয়াতে জিনিসটাকে একটুখানি কী করতে হবে, আমি কী করব দেখো, আমি এখান থেকে রোটেট 3D ইউজ করব, এখান থেকে এখানে অবধি সিলেক্ট করে জিনিসটাকে আমি হালকা একটুখানি সামথিং আমি হালকা ব্যান্ড করে দিলাম। ওকে যাতে দেখতে একটুখানি ভালো লাগে, বুঝলো তো। এবার আমি এটাকে টোটাল সিলেক্ট করব, করার পর করে দেবো আমি মিরর। ওকে এ দেখো আমার রিপিং পিসের পেন্ডেন্ট একদম পুরো কমপ্লিট হয়ে গেল। ওকে তো ফ্রেন্ড তোমাদের আমি খুব ভালোভাবে আমি চেষ্টা করলাম বোঝানোর, আর আমার তরফ থেকে আমি তোমাদের যতটা পেরেছি খুব ভালোভাবে আমি বোঝানোর চেষ্টা করিয়েছি। তো আশা করছি তোমরা জিনিসটাকে বুঝে প্র্যাকটিস করার চেষ্টা করবে ফ্রেন্ড। ওকে তো আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে কমেন্টে জানিও, আর আমি তোমাদের কমেন্টের অপেক্ষাতেই থাকলাম। ওকে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তো ফ্রেন্ড একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করো, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ওকে তো ভিডিওটি এই অবধি রাখলাম ফ্রেন্ড, আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, আর তোমাদের দিনটি শুভ হোক।